অবিশ্বাস্য হলেও সত্যি, 2 মাস সূর্য উঠবে না যেখানে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একদিন সূর্য না উঠলে কেমন হবে, হয়তো বিশ্বাস হচ্ছে না আপনার, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি। যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের উটকিয়াকোভিকের বাসিন্দারা আগামী 2 মাসের জন্য সূর্যকে বিদায় জানিয়েছেন। মূলত স্থানীয় সময় বৃহস্পতিবার অর্থাৎ 19 নভেম্বর দুপুর থেকেই এই অঞ্চলের সূর্যের আলো দেখতে পাওয়া যাচ্ছে না। মূলত উত্তর আর্কটিক বৃত্তে অবস্থিত এই অঞ্চলটি অন্ধকারতম সময় প্রবেশ করেছে, যাকে মেরু রাত বা পোলার নাইট বলা হয়। আবহাওয়াবিদরা বলেছেন, আর্কটিক বৃত্তে অবস্থিত যে কোনো অঞ্চলের জন্য মেরু রাত স্বাভাবিক ঘটনা। প্রতি বছর শীত এলেই বেশ কিছু দিনের জন্য এই রকম অন্ধকার থাকে বলে জানা গেছে এই অঞ্চলগুলো থেকে। মাত্র 4000 বাসিন্দার শহরে মানুষজন পরবর্তী 65 দিনের জন্য অন্ধকারে থাকার প্রস্তুতি নিয়েছেন। মেরু অঞ্চলের কাছাকাছি অবস্থিত হওয়ায় দীর্ঘতম রাত্রির আধারে তলিয়ে যায় শীতল শহর আলাস্কা। এ সময় সূর্য না থাকায় অঞ্চলটি বরফে ঢেকে যায়। শীতকালে পৃথিবী তার অক্ষ বরাবর কিছুটা ঢেলে পড়ে, আর এ কারণে শীতকালের 2 মাস পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের আলো পড়ে না। তবে একেবারেই অন্ধকার থাকবে না। উটকিয়াকোভিক হ্যালোজিনের মতো আলো আধারিতে ডুবে থাকবে বাসিন্দারা। শীতকালে যেমন টানা 2 মাস রাত থাকে, গ্রীষ্মের সময়ও একই সময় 2 মাসের জন্য টানা দিন থাকে। আর এই পরিস্থিতিকে বলা হয় মিডনাইট সান বা পোলার ডে।